Hello everyone, Assalamualaikum. This is Mark Shobuj, detailing from Motorcyclist. Amra ajke 30 April 2023 ইংরেজি আমরা আজকে এই মুহূর্তে আছি শিলিগুড়ি ইন্ডিয়া শিলিগুড়িতে তো শিলিগুড়ি থেকে আপনারা জানেন যে আমরা দুটো বাইক ভাড়া নিয়েছি তার মধ্যে একটা আমি নিয়েছি এক্সপালস হিরো এক্সপালস 200 সিসি আর সুমন ভাই আছে সুমন ভাই কি হিমালয়ান তো যাই হোক আমরা শিলিগুড়িতে হোটেল ডায়মন্ডে আছি এখন আজকে 30 এপ্রিল 2023 সকাল বাজে 8টা তো আমরা আজকে এখান থেকে আমাদের আজকের টার্গেট হচ্ছে আজকে টার্গেট কই শুন ভাই আজকে মিরিক পুষ্পতি মার্কেট সীমানা বাজার হয়ে ঘুম দিয়ে দার্জিলিং আজকে এই সাইডটা আমরা সাইড ভিউ করব সাইড সিং করব যা আছে সব কিছু দেখব আপনাদের সাথে শেয়ার করব রাস্তার কন্ডিশন সব কিছু অল এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব হোটেল ডায়মন্ডে যে ছেলেটা ছিল নাম বিজয় থ্যাংক ইউ তুই অনেক হেল্প করছো আমাদেরকে তো যাই হোক আমরা এখন রাইড স্টার্ট করব বিসমিল্লাহ বলে এই অঞ্চল থেকে বের হয়ে যাই মোটরসাইকেলিস্টের সাথেই থাকবেন আশা করি রাইড স্টার্ট করতেছি সুমন ভাই আগে সবসময় সুমন ভাই আগে বিসমিল্লাহ সুবহানাল্লাযী সাকারালানা হাজা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ইলাইহি রাব্বিনা লামুন কালিবুন হ্যাঁ সুমন ভাই কোন হ্যাঁ ঠিক আছে পিছন থেকে দেখা যায় সব ঠিক আছে ডানে যান ডান দিক দিয়ে ওই দিক দিয়ে আমরা বের হয়ে যাব আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আস্তে আস্তে যাচ্ছি সামনে গিয়ে বাম দিক দিয়ে যাই সুমন ভাই আজকে সানডে অত্র অঞ্চল সব বন্ধ তো যাক আমরা এখন মিরিকের রাস্তা ধরতেছি আগে যাব মাটি ঘাড়া তারপরে দুধিয়া দুধিয়া ব্রিজের পর থেকেই শুরু হবে পাহাড়ি অঞ্চল মোটরসাইকেলিস্টের সাথে থাকুন দেখা হবে ইনশাল্লাহ রাস্তাঘাটে যতটুকু পারে ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আমরা মিরিকের রাস্তায় উঠতেছি রাম স্বামী ঠাকুর চক থেকে বাম দিকে ঢুকেছি শিলিগুড়ি এখন ওয়েদারটা অন্যরকম না শুন ভাই আমরা অন্যরকম একটা ওয়েদারের ফিল পাচ্ছি একে বেঁকে আমরা মাটি ঘাড়া হয়ে মিরিক যাব মিরিক গিয়ে মিরিক লেক বা তার আগে পিছে আরো যা কিছু আছে সাইট সিনগুলি যতটুকু করা যায় যতটুকু দেখা যায় আমরা দেখব আপনাদের সাথে শেয়ার করব আমরা আস্তে ধীরে চালাচ্ছি 50-60 ফুল স্পিডে চালাচ্ছি আমার সামনে হিমালয়ান নিয়ে যাচ্ছে আমাদের হানিফুর রহমান সুমন ভৈরবের হ্যাঁ টুর পার্টনার মানে কি একদম এলএসটি রাইডিং প্যান্ট অ্যালপিন স্টাইলের জ্যাকেট শুন ভাই আপনি রক্স মারো মুজে মারো আরেকটু স্পিডে যান ও গো স্লো যখন স্পিডের কথা বললাম তখন গো স্লো দেখেন পিছনে গাড়ি আছে হ্যাঁ আস্তে ধীরেই যান রাস্তাগুলি খেয়াল করছেন এরকম রাস্তা ইন্ডিয়াতে এত জায়গায় ঘুরলাম এরকম পাই নাই এই সাইডটায় হ্যাঁ এই সাইডটায় খাস কাটা হ্যাঁ চমৎকার চমৎকার নাইস প্লেস হ্যাঁ এই যে সেরকম এটা আইটুল আপনার সুকানা ট্রাফিক গার্ড সুকানা আমরা মাটি ঘাড়া পার হলাম পার হয়ে এখন মিরিকের দিকে এগিয়ে যাচ্ছি চারদিকের প্রকৃতি আর রাস্তাঘাট অসাম অসাম অস্থির
মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বাংলাদেশে চা বাগান আছে, আমাদের বাংলাদেশের চা বাগানের রাস্তাগুলি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, এইদিকে মোটামুটি রাস্তাঘাট অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। ও যে সামনে দেখা যাচ্ছে পাহাড়, একটু পরে আমরা দুদিয়া ব্রিজ পার হওয়ার পর থেকে পাহাড়ের ফিলিংস নেওয়া শুরু করবো। আসলে ভিডিওতে দেখানোর কিছু নাই, অ্যাকচুয়ালি উপভোগ করাটাই আসল। ওফ, রাস্তাঘাট তো আস্তে আস্তে সবাই অ্যাডভেঞ্চারাস হচ্ছে, এই তো ফিলিংস পাওয়া শুরু করছি, বান্দরবনের ফিলিংস নাকি? ওকে, ওয়েলকাম টু মিরিক। মিরিক এখানে 29 কিলোমিটার, গোর্খাল্যান্ড ট্যুরিজমের আন্ডারে পড়ছে। আমরা এখন ওয়েলকাম বোর্ড পার হলাম মিরিকের, এখন তো চিপা চাপা রাস্তা, ছোট রাস্তা। শিলিগুড়ি তো প্রচুর চা বাগান শুন ভাই, দার্জিলিং এর থেকে শিলিগুড়ি এই পর্যন্ত, ওই মিরিক আশপাশ, এদিকে ভালো ভালো চা বাগান আছে। একটা আছে কি জানি চা বাগান, টেমি, টেমি টি এস্টেট খুব বিখ্যাত। দুদিয়া ব্রিজ পার হচ্ছি আমরা, এই দুদিয়া ব্রিজের পর থেকেই মূলত আপনার মিরিকের ফিলিং স্পট শুরু করবেন। যান একটু আগে যান, সব জায়গায় দু পাহাড়ে চিপা শুন ভাই। হ্যাঁ, দুদিয়া তো সুন্দর, প্রচুর হোমস্টে আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আসলে এক মাসের সময় নিয়ে আসা উচিত শুন ভাই, পকেট ভর্তি টাকা নিয়ে তারপরে আসা উচিত। আস্তে আস্তে দেখো, ঘুরো, প্রতিদিন 10 কিলোমিটার 20 কিলোমিটার রাইড করা, আর দেখা ওই যে উপরে চা বাগান, এখন শুরু হয়েছে হিলসের চা বাগান। হ্যাঁ দাঁড়ান, হ্যালো হ্যালো, কি খবর, কত বানর, একটু আমি সাইড হয়ে, হ্যালো হাই, কি খবর, সব দিচ্ছে যেতেছে অনেকগুলি বানর। অর্পণ আমাদেরকে বলেছিল এই সেই রাস্তার কথা, যে দুদিয়া ব্রিজ পার হওয়ার পর এরকম খাড়া পাহাড়ের উপর উঠে যাবে। তো যাই হোক, এখন শুরু হচ্ছে সেই পাহাড়ি রাইড। নিচে এটা কি শহর, এই যে দুদিয়া শহর নিচে ভিউ পয়েন্ট, কত জায়গা আছে ইন্ডিয়া ভাই, ইনক্রেডিবল ইন্ডিয়া, বিরাট বড় দেশ। ওরে শোন ভাই, কি মনে হয়, চলো চলো রাস্তা উল পর্যন্ত বগে ফিলিংস ফিলিংস, সুবহানাল্লাহ, আল্লাহ শুকরিয়া না আদায় করলে কিভাবে। বাঙালি ধাবা, এই বাঙালি ধাবা দেখলে আলু ভর্তার ডাল খাওয়া দরকার শুন ভাই। ওই রাস্তা যেটা উঠছে এটা উপর দিয়ে আমি নিশ্চিত যে নিচে আবার দুধে আবার যার আবার দেখা যায়, ওই যে আবার ডান পাশে যেটা দেখতে সোচা জায়গা। পাহাড়িদের জীবন সাইকেল নিয়ে হাইটে হাইটে যায়।
আসলে আপনার ওই দেশের কি বলে আচ্ছা কিনেন দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা মানে বিশ্বের যে রাষ্ট্রীয় ব্যবস্থা এটা যদি অনেক ইজি হইতো তাহলে ট্যুরিস্টদের জন্য সবচেয়ে ভালো হইতো, কারণ আমাদের জন্য এত আইন কানুন এই ইনার লাইন পারমিট প্যাপ কত কিছু র্যাপ প্যাপ এই আজে বাজে এইসব জিনিস ভালো লাগে না। মোটামুটি ভালো উপরে উঠে আসছে শোন ভাই, এখনই বোঝা যাচ্ছে মোটামুটি ভালো উপরে উঠছে আমরা। হ্যাঁ হালকা হালকা বান্দরবনে ফিল আসতেছে, আর এগুলি হচ্ছে মানে পশ্চিমবঙ্গের উঁচা উঁচা পাহাড়, এগুলি ওরে এটা তো খারা, আমি তো ডান দিকে যেতে দিয়েছিলাম, আমি তো একটা পুরো ধোকা খাইছিলাম। হ্যাঁ হর্ন দিন, কারণ এ রাস্তায় প্রচুর টুরিস্টদের গাড়ি, বাংলায় না দেখেন কত আস্তে আস্তে সুন্দরভাবে আসতেছে। এই যে আমার মাত্র বান্দরবনের ফিলিংস আসলো, কেন কান্না একটু তবদা লাগছে এতক্ষণ লাগে নেই। আপনি কয় কিলোমিটার চালাইছেন? 2 লিটার তেল নেই, হিমালয়ান 22 যাবে, 22-25 এরকম যাবে। চরম রাস্তা শুন ভাই, তো রাস্তাটার মধ্যে যে খাঁজ কাটা খাঁজ কাটা এটার জন্য ভালো হয়েছে অনেক। হ্যাঁ আপনার নেপাল বর্ডার পশুপতি মার্কেট বা পশুপতিনগর দেখা যায় এটা। আফটার টুডে না অ্যালার টুডে অ্যালাইভ টুমোরো সেফটি স্লোগান। ওরা তো যার যার লাইনে থাকে লেনে, যার যার লেন দিয়ে চলে, আমাদের মতো তো উড়া দুড়া চালায় না। এই যে বানর, ও বানর বাবা খা, কি রয়েছে বোগা, দুধিয়া দুধিয়া এইটার কথাই বলছিলাম, এখানে উঠে যে দুধিয়া বাজার দেখা যাবে বুঝতে পারতেছিলাম। হ্যাঁ উঠতে আছে উঠতে আছে, এখন কত কি ফিট উপরে উঠে তা তো জানি না। হ্যাঁ ল্যান্ডস্লাইড, প্রতিটা গাড়ি কি ভদ্রভাবে চালায়, আপনি জান গা ও ওভারটেক করে হর্ন মারে গেলে গেল। লিভ সুনার ড্রাইভ স্লোয়ার লাইভ লঙ্গার সেফটি স্লোগান গুলি চমৎকার, ইন্ডিয়ার চমৎকার চমৎকার সেফটি স্লোগান দেয়।
সিকিম আলাদা রাজ্য, ইন্ডিয়ার অধীনস্থ, কিন্তু ওদের গভর্নমেন্ট সব কিছু আলাদা। ওই যে উপরে বানর বসে আছে ঘুমাইতেছে, গাড়ি নষ্ট হলে ছাড়া উপায় নাই এই অঞ্চলে। অনেক দূর চলে আসলাম শোন ভাই, কিন্তু একটা ভালো ছবি তুলতে পারলাম না, এটা কোনো কথা? হ্যাঁ হ্যাঁ, 1000-3000 তো হবেই, 3000 হবে, 2-3000 হবে, আর বেশি না। এই রাস্তাগুলি যে বানাইছে ইন্ডিয়ান সরকার, এই জন্যই তো তারা নিয়ে মাথা নষ্ট, একটা থ্যাংকস পাওয়ার কথা।